আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো আজকের দিনের টপিক হলো রিয়েলিস্টিক ইমাজিনেশন। রিয়েলিস্টিক বাস্তবতা, ইমাজিনেশন, কাল্পনিক, দুটো এক করতে গেলে তো আসলে সাংঘর্ষিক হয়ে যায়। আপনারা যদি সরাসরি বোঝার চেষ্টা করি রিয়েলিস্টিক ইমাজিনেশনটা কি, সেটা হলো আপনি কিছু কল্পনা করবেন কিন্তু সেটা আসলে কি বাস্তবে সম্ভব। এটা মূলত হেল্প করে যারা আমরা ওভার থিঙ্কার আছি তাদেরকে। ওভার থিঙ্কার হওয়ার একটা খুব কমন সমস্যা হলো যে সেটা কোনো পজিটিভ রেজাল্ট পাওয়া যায় না। আমরা রাত বিয়ে জেগে থাকি, আমরা সেখান থেকে আমাদের পাস্ট লাইফে কী হয়েছে সেখানে আমরা চিন্তা ভাবনা করতে থাকি, কেন করি না সেই সময় এই জিনিসটা সেটা ভাবি এবং হতাশা বিষয়টা ডুবে যাই, কিন্তু কোনো পজিটিভ ইম্প্যাক্ট আসে না। মূল সমস্যা এখানে তো রিয়েলিস্টিক ইমাজিনেশন ব্যাপারটা ইউজ করে আমরা এই লুপ থেকে বের হয়ে আসতে পারবো এবং এটা আপনাকে বিভিন্ন ধরনের সমস্যা বের করতে কিন্তু সাহায্য করবে। তো আমরা আমাদের চ্যানেলে আগে একটা ভিডিও ছিল, সেটা হলো সিপিএস মেথড। সেখানে আমরা করতাম কি, একটা ঘটনা ঘটতো, সেই ঘটনা কেন ঘটছে সেটাকে আমরা জানার চেষ্টা করতাম, সেই ঘটনা কেন বিভিন্ন পার্সপেক্টিভ থেকে দেখতাম এবং একটা অপটিমাম সলিউশন বের করতাম। তো রিয়েলিস্টিক ইমাজিনেশন আপনাকে সাহায্য করবে একটা সলিউশন বের করার জন্য। যদি আপনি সিপিএস মেথড সম্পর্কে আরও জানতে চান তাহলে আমাদের লিঙ্ক দেওয়া আছে কমেন্টে, আপনি চেক করে আসতে পারেন। এবার আলোচনা করি আমরা আমাদের রিয়েলিস্টিক ইমাজিনেশন ব্যাপারটাকে। একটা সিচুয়েশন কল্পনা করা যায়, আপনি এবং আপনি দুজন ফ্রেন্ড এ এবং বি একটা রেস্টুরেন্টে গেলেন। তো এ এবং বি তাদের মধ্যকার কোনো কথাবার্তা বলছে, ধরো কোনো একটা সমস্যা ছিল সেটা আলোচনা করছে এবং আলোচনা করে একটা সমস্যা তারা বের করলো। এবার আপনার কাজ হলো এ জায়গায় নিজে কল্পনা করা, আপনি এখন এ এবং আপনি ভাববেন যে আপনি বি এর সাথে কীভাবে ব্যাপারটা ডিসকাস করবেন। সেম জায়গায় বিয়ের ক্ষেত্রে বি ওখানে বসে আছে, আপনি তারপর আপনি বিয়ের জায়গায় আপনি এ এর সাথে ব্যাপারটা কীভাবে ডিসকাস করতেন। এবার আপনার কাজ হলো একটা বা দুইটা সলিউশন বের করা। আমাদের যে সিপিএস পদ্ধতিটা ছিল সেখানে আমরা একটা অপটিমাম সলিউশন বের করতাম, বাট রিয়েলিস্টিক ইমাজিনেশনের ক্ষেত্রে আমরা করবো কি, আমরা এখান থেকে 5-6টা সলিউশন বের করবো, যত সলিউশন পাওয়া যায় সব বের করবো আমরা এখান থেকে। এবং এরপরে আমাদের চলে আসবে যে ওভারথিঙ্কিং অ্যাবিলিটি আছে সেটা ইউজ করা। অ্যাডজাস্ট ঘটলো, এটা কেন ঘটলো এবং এটা ঘটলে কী কী হতে পারতো। আমরা যদি ওভার থিঙ্কার তারা করি কি, আমাদের পাস্ট লাইফে একটা জিনিস ঘটেছিল সেখানে আমরা এই জিনিসটা করতে পারতাম, কেন করি নাই এবং করলে কী হতো এগুলো আমরা কল্পনা করি। সেম এই ম্যাথটা ইউজ করবো আমরা এই ক্ষেত্রে। 5-6টা সলিউশন বের করলাম আমরা। এবার আমাদের কাজ হলো যে এই যে সলিউশনগুলো বের করলাম এগুলো ঘটলে কী হতে পারে এগুলো বের করলাম এখান থেকে। এবং আমাদের হয়তো এখানে একটা অবজেক্টিভ থাকবে যে না, আমাদেরকে মূলত সমস্যা দেওয়া হলে তার মধ্যে সলভ করতে হবে। আপনি 5-6টা সলিউশন বের করলেন, এবার আপনার কাজ হলো সেগুলোকে ইভ্যালুয়েট করা, সেগুলো ঘটলে কী হতে পারে, এগুলো কনসিকোয়েন্সটা কী। যদি দেখেন ভালো কনসিকোয়েন্স আছে আপনি সেটাকে আপনার একটা সলিউশনের মধ্যে রাখবেন, যদি দেখেন যে না এটা খারাপ সলিউশন হয়ে যাচ্ছে বা এটার কারণে আসলে ভালো হচ্ছে না, ওটা খারাপ হচ্ছে, সেক্ষেত্রে আপনি সেই সলিউশনগুলো বাদ দিয়ে দেবেন। এভাবে আপনি ব্যাপারগুলোকে ইভ্যালুয়েট করতে থাকবেন। এখানেই মূলত যে আমাদের ওভারথিঙ্কিং অ্যাবিলিটিটা আছে এটা আমরা এখানে ইউজ করলাম। তো রিয়েলিস্টিক ইমাজিনেশনের ক্ষেত্রে খুব শর্টকাটে আলোচনা করতে চাই, আপনি একটা সলিউশন দেখবেন, সেটাকে অবজার্ভ করবেন, সেই জায়গায় নিজে কল্পনা করবেন, সেখান থেকে 5-6 সলিউশন বের করবেন এবং যে সলিউশনগুলো আসছে যে সমাধানগুলো আপনি বের করতে পারলেন সেগুলো হলে কী কী হতে পারে সেগুলো আপনি চিন্তা করবেন। তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি, আপনি জানেন সলিউশনটা কী, আপনি জানেন সলিউশনগুলো আমি ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে কী হচ্ছে না হচ্ছে এটা আপনি আগেই বের করে ফেলতে পারছেন। তো সিপিএস মেথড এবং রিয়েলিস্টিক ইমাজিনেশন মেথড দুটোই আমাদের খুবই কাজে দিবে যদি আমরা ব্যাপারটাকে একটু সঠিকভাবে ইউজ করতে পারি। রিয়েলিস্টিক ইমাজিনেশন যে কনসেপ্টটা আছে এটা আমি বেশি ইউজ করি, কেননা আমার মনে হয় যে আসলে ওভারথিঙ্কিং এটা একটা অ্যাবিলিটি হিসাবে ইউজ করা উচিত, একটা টুল হিসাবে ইউজ করা উচিত। আপনি ওভারথিঙ্কিং করতে পারেন তাহলে আপনার কাছে একটা টুল হিসাবে নিয়ে নেওয়া, আপনি এটাকে চেষ্টা করবেন বিভিন্ন জায়গাতে ইউজ করা এবং এটাকে একটা লেভেলে নিয়ে চলে যাওয়া। লেভেলে বলতে কি, আসলে এটাকে আপগ্রেড দেওয়া। আপগ্রেড দিয়ে হতে পারবে কি, আপনার লাইফে যে কোনো সমস্যা আসছে আপনি সেজন্য সেটা ইউজ করতে পারেন। রিয়েলিস্টিক ইমাজিনেশন এই টপিকটা আমি অনেক আগ থেকে চেষ্টা শেয়ার করতে আপনাদের সাথে। তো মূলত যারা আমরা ওভার থিঙ্কার আছি, যারা অবজার্ভ করতে পছন্দ করি, যারা আমরা যে চেষ্টা করি আর কি বিভিন্ন জিনিস প্রেডিক্ট করা যে কী হতে পারে না হতে পারে, তো তাদের জন্য এই মেথডটা খুব কাজ দিতে পারে। এবং কোনো শর্টকাট না, আপনার আসলে যে চিন্তা করার ক্ষমতা আছে এটা আস্তে আস্তে আপনি এখান থেকে আর একটু শার্প করতে পারেন। তো আমি আগেই ভিডিওটা শেয়ার করতে পারি নাই, কারণ আমি এটা চেষ্টা করছিলাম যে আমার লাইফ ইমপ্লিমেন্ট করা। আমি দেখেছি আসলে আমার লাইফ নানান ইভেন্ট ঘটেছিল, ঠিক আছে দেখি আমার রিয়েলিস্টিক ইমাজিনেশন যে টপিকটা আছে যে কনসেপ্টটা আমি চাচ্ছি ইমপ্লিমেন্ট করতে এটা আসলে ঠিকমতো কাজ করছে কিনা। তো এটা ক্ষেত্রে ভালো রকমই একটা সাকসেস আসে। আর কথা হলো আসলে সিপিএস পদ্ধতি যখন আমরা ইউজ করতাম, সিপিএস পদ্ধতি আমরা অপটিমাল সলিউশন বের করতাম, বাট রিয়েলিস্টিক ইমাজিনেশন ক্ষেত্রে আমরা সে অনেকগুলো সলিউশন বের করে থাকি। আপনি হয়তো ইভ্যালুয়েট করলেন, ইভ্যালুয়েট করার পরে দেখবেন কি আসলে হচ্ছে, সেকেন্ড স্টেপে ইভ্যালুয়েট করে বের করলেন, পাঁচটার মধ্যে দুইটা বাচ্চা দেখা গেল, তিনটা সলিউশন আছে, তো তিনটা সলিউশনের মধ্যে কোনটা বেস্ট হবে আপনারা জানেন না, তো আপনি আপনার মধ্যে চুজ করে ইউজ করতে পারেন।
তো মূলত এখানেই পার্থক্য সিপিএস মেথড এবং রিয়েলিস্টিক ইমাজিনেশনের ক্ষেত্রে। একটা জায়গায় আপনি অপটিমাম সলিউশন বের করেন, আর রিয়েলিস্টিক ক্ষেত্রে আপনি যতগুলো পাওয়া যায় সলিউশন বের করার চেষ্টা করেন। তো আসার জন্য এটুকুই, দেখা হয় পরে কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বি কাইন্ড, স্প্রেড হ্যাপিনেস। সাইনিং আউট ফর নাও।